আজ তোমাদের ধাতুবিদ্যা চ্যাপ্টারটা পড়াবো। এই ধাতুবিদ্যা চ্যাপ্টার আজকে পার্ট ওয়ান পড়াবো, চারটা পার্টের মধ্যে ধাতুবিদ্যা চ্যাপ্টারটা আমরা কমপ্লিট করব। তো চ্যাপ্টারটা শুরু করার আগে তোমাদের বলি, এই চ্যাপ্টারটা একটু মুখস্থ করতে হবে বেশি করে। অতএব তোমরা প্রথম থেকেই একটু মুখস্থ করে নেবে, যে নোটসগুলো আমি দিচ্ছি সেই নোটসগুলো তোমরা একটু মুখস্থ করে নেবে, ঠিক আছে? শুরু করা যাক তাহলে। ফার্স্ট আসি খনিজ। খনিজ বলতে কী বোঝো? খনিজ বলতে আমরা বুঝি প্রকৃতিতে ভূগর্ভে বা ভূপৃষ্ঠে পাথরের মতো কঠিন অবস্থায় প্রাপ্ত বিভিন্ন ধাতব মৌলগুলিকে খনিজ বলে। যেমন এখানে তোমরা পিকচারটা দেখলে বুঝতে পারবে, পাথরের মতো আছে, এগুলো ধাতব পদার্থ আছে, এখান থেকে আমরা ধাতু নিষ্কাশন করতে পারি, যেমন কপার, অ্যালুমিনিয়াম, এইসব ধাতু নিষ্কাশন করতে পারি এবং তারা পাথরের মতো অবস্থায় আছে। তাহলে এইসব আমরা যে মৌলগুলো আছে সেগুলোকে আমরা বলবো খনিজ। যেমন উদাহরণস্বরূপ আমরা বলতে পারি বক্সাইট, ফেলসফার, কেওলিন, এগুলো হচ্ছে খনিজ। বোঝা গেছে? নেক্সট আসছে আকরিক। আকরিক বলতে কী বোঝো? আকরিক বলতে আমরা সেই সব খনিজগুলোকে বলি যেসব খনিজ থেকে খুব সহজে স্বল্প ব্যয়ে উন্নত মানের ধাতু নিষ্কাশন করা যায়। অর্থাৎ এই প্রত্যেকটা টার্ম তোমাদের বলতে হবে, সহজে স্বল্প ব্যয়ে এবং উচ্চ মানের ধাতু নিষ্কাশন করা যায় সেই সব খনিজগুলোকে আমরা আকরিক বলবো। যেমন এখানে একটা উদাহরণস্বরূপে যখন আমরা বলছি বক্সাইট, তাহলে বক্সাইট খুব সহজে স্বল্প ব্যয়ে উন্নত মানের ধাতু নিষ্কাশন করা হয়। কোন ধাতু নিষ্কাশন করা হয়? এএল অর্থাৎ অ্যালুমিনিয়াম ধাতু নিষ্কাশন করা হয়। তাহলে বক্সাইট হলো অ্যালুমিনিয়ামের একটি আকরিক। নেক্সট কোশ্চেন আসছে সব আকরিকেই খনিজ, কিন্তু সব খনিজ আকরিক নয়, কেন? এটা পরীক্ষায় মাঝে মধ্যেই আসে। এই কোশ্চেনটা তোমরা ভালোভাবে একটু পড়ে নেবে বা আমি বলছি একটু শুনে নেবে ভালোভাবে। সব আকরিকেই খনিজ, কিন্তু সব খনিজ আকরিক নয়। আমি একটু আগে বললাম যে আকরিক আমরা সেই সব খনিজগুলোকে বলবো যাদের থেকে সহজে আমরা উন্নত মানের ধাতু নিষ্কাশন করতে পারবো, সেই সব খনিজকে আমরা আকরিক বলবো। তাহলে এখান থেকে আমরা বলতে পারছি অবশ্যই যে আকরিক মানেই সেগুলো খনিজ হবে, কারণ আকরিকের সংজ্ঞায় আমরা দেখেছি সেই সব খনিজ অর্থাৎ খনিজের থেকে আমরা আকরিক পাচ্ছি। তাহলে কিন্তু খনিজের দিক থেকে যদি আমরা দেখি, তাহলে সব খনিজের থেকে তো আমরা সহজে সহজে আমরা ধাতু নিষ্কাশন করতে পারবো না, তাহলে সব খনিজকে আমরা আকরিক বলতে কখনোই পারবো না, কিন্তু সব আকরিককে আমরা খনিজ বলতে পারবো। এটাই তোমাদের লেখা আছে, একবার পড়ে নেবে পুরোটা। যেমন এখানে যদি বলি অ্যালুমিনিয়ামের তিনটি আকরিক বক্সাইট এবং ফেলসফার, কিন্তু সব থেকে উন্নত মানের এবং সহজলভ্যে বক্সাইট থেকে আমরা অ্যালুমিনিয়াম পাই, তাহলে তাই বক্সাইট হচ্ছে অ্যালুমিনিয়ামের আকরিক, কিন্তু এগুলো অ্যালুমিনিয়ামের আকরিক নয়। তাহলে আমরা এখান থেকে বলতে পারছি যে সব আকরিকেই খনিজ, কিন্তু সব খনিজ আকরিক নয়। এগুলো তোমরা বুঝে নেবে। এরকম আমরা আরও উদাহরণ দিতে পারি। উদাহরণ হিসেবে আমরা বলতে পারি যে সব ছেলেরাই মানুষ, কিন্তু সব মানুষ ছেলে নয়। বলতে পারি সব ছেলেরাই মানুষ, কিন্তু সব মানুষ ছেলে নয়, কারণ সব মানুষ ছেলে নয়, কিছু মানুষ আছে যারা মেয়ে, তারা আমরা বলতে পারি। সেরকম আমি একটা রিলেট করে বললাম, তোমরা নিজেরাও ভেবে নিতে পারো বিভিন্ন এক্সাম্পল, ঠিক আছে? নেক্সট আসছি অ্যালুমিনিয়াম। আমরা কয়েকটা ধাতু নিয়ে আলোচনা করব। তো ফার্স্ট আসছি অ্যালুমিনিয়াম। অ্যালুমিনিয়ামের আমরা কিছুগুলো ভৌত ধর্ম বা রাসায়নিক ধর্ম, ভৌত ধর্ম মেনলি আমরা ভৌত ধর্মগুলো দেখব এবং অ্যালুমিনিয়াম সম্বন্ধে কিছু ধারণা আমরা গেন করব। তো ফার্স্ট আসছে অ্যালুমিনিয়ামের সংকেত কী, এগুলো তোমরা সবাই জানো, অ্যালুমিনিয়ামের সংকেত এএল এবং এর পারমাণবিক গুরুত্ব কত। এটা এটা অতটা ইম্পর্টেন্ট নয়, তবু অ্যাজ এ নলেজ আমি বলে দিলাম। পারমাণবিক গুরুত্ব 26.98 এবং যোজ্যতা কত, অ্যালুমিনিয়ামের যোজ্যতা 3। যোজ্যতা কীভাবে বের করতে হয় তোমরা পিরিয়ডিক টেবিল চ্যাপ্টারটা দেখে নেবে, তাহলে বুঝতে পারবে যে যোজ্যতা কীভাবে নির্ণয় করতে হয়। কিন্তু এর যোজ্যতা আমরা মনে রাখবো কত, 3। এগুলো তোমরা নিজেরাও বের করে নিতে পারো, যোজ্যতা মুখস্থ করার দরকার নেই। নেক্সট আসছি অ্যালুমিনিয়ামের আকরিক। তাহলে অ্যালুমিনিয়ামের আকরিক কোন কোনগুলো সেগুলো আমরা একবার দেখে নেব। অ্যালুমিনিয়ামের আকরিকগুলি হলো অক্সাইড রূপে থাকে, হচ্ছে ডায়োস্পোর, অর্থাৎ অক্সিজেনের সাথে যুক্ত অবস্থায় থাকে, সেটা হচ্ছে ডায়োস্পোর। তোমরা অতি অবশ্যই
সংকেতগুলো মুখস্থ করবেন। যে সংকেতগুলো আছে ডায়াস্পোরের সংকেত, যতগুলো আসবে সংকেত, সংকেতগুলো তোমরা মুখস্থ করবে। সংকেতগুলো মাঝে মধ্যে পরীক্ষায় এসে যায়। তো তাহলে এখানে তোমাদের মুখস্থ করতে হবে কেমনভাবে, অক্সাইড রূপে কোনগুলো থাকে এরকমভাবে পরীক্ষায় এরকমভাবে আসে, অক্সাইড রূপে কোন কোন আকরিকটা অক্সাইড, অ্যালুমিনিয়ামের কোন আকরিকটা অক্সাইড রূপে থাকে এরকমভাবেও পরীক্ষায় আসে। তো তোমাদের তাহলে সতর্ক থাকতে হবে, অর্থাৎ জেনে জেনে রাখতে হবে যে অক্সাইড রূপে কোনটা থাকে। বা তুমি যদি ঠিকঠাকভাবে বুঝো তাহলে এখান থেকেও তুমি, সংকেত থেকেও তুমি বের করতে পারবে যে অক্সাইড রূপে কোনটা থাকে। ঠিক আছে, নেক্সট আসছি অক্সাইড রূপে আর কী থাকে, বক্সাইড, যেটা প্রধান আকরিক হিসাবে জানা যায় অ্যালুমিনিয়ামের, সেটা হচ্ছে বক্সাইড। এর সংকেত অতি অবশ্যই তোমরা মুখস্থ করে নেবে, Al2O32H2O, অর্থাৎ জলীয় বাষ্প কিছু কিছু পরিমাণ থাকে। নেক্সট আসছে গিবসাইট, নামগুলো একই রকম, ডায়াস্পোর, বক্সাইট, গিবসাইট। গিবসাইটের সংকেত কি, Al2O33H2O। নেক্সট আসছে ফ্লুয়াইড, ফ্লুরাইড রূপে থাকে, ফ্লুরাইড অর্থাৎ এফ থাকে এখানে, সরি এখানে AlF2 হবে, এ টুটা হয়নি এখানে এস হয়ে গেছে, AlF2 হবে। তো ফ্লুরাইড রূপে থাকে হচ্ছে ক্লোরাইড। তাহলে এক্সামে যদি আসে যে ফ্লুরাইড রূপে থাকে এরকম একটু এক একটি অ্যালুমিনিয়ামের আকরিকের নাম কি, তখন তোমাদের বলতে হবে ক্লোরাইড। নেক্সট আসছি সালফেট রূপে থাকে, সালফেট রূপে থাকে অ্যালুনাইট। এর সংকেতটাও তোমরা মুখস্থ করে নেবে, অ্যালুনাইটের সংকেতটাও তোমরা মুখস্থ করে নেবে। নেক্সট আসছি অ্যালুমিনিয়ামের কিছু ভৌত ধর্ম, অ্যালুমিনিয়ামের ভৌত ধর্ম, এটি রূপোর মতো সাদা। অ্যালুমিনিয়াম তোমরা নিশ্চয়ই দেখেছো, অ্যালুমিনিয়াম রূপোর মতো সাদা, এবং গলনাঙ্ক 659, এটা ডিগ্রি সেন্টিগ্রেড হবে, 659 ডিগ্রি সেন্টিগ্রেড গলনাঙ্ক, অর্থাৎ 659 ডিগ্রি সেন্টিগ্রেড তাপমাত্রায় অ্যালুমিনিয়াম গলতে শুরু করে। নেক্সট আসছি তাপ এবং তড়িতের সুপরিবাহী, এটি তাপ এবং তড়িতের সুপরিবাহী। অ্যালুমিনিয়ামে যদি, অ্যালুমিনিয়ামের তোমরা তার দেখেছো নিশ্চয়ই, অ্যালুমিনিয়ামের তার থেকে কি ইলেকট্রিক সাপ্লাই করা যায়। নেক্সট আসছে এটি নমনীয় এবং প্রসারণশীল, তাই একে পিটিয়ে পাতলা পাতে তৈরি করা যায়। এটা পিটিয়ে পাতলা পাতে তৈরি করা যায় এরকম একটা এক্সাম্পল, খাবার খাবার জিনিস মোড়ার জন্য আমাদের অ্যালুমিনিয়ামের পাত ব্যবহার করা হয়, এটা নিশ্চয়ই তোমরা জেনে থাকবে। নেক্সট আসছি অ্যালুমিনিয়ামের কিছু ব্যবহার, অ্যালুমিনিয়ামের কিছু ব্যবহার সম্বন্ধে আমরা দেখে নেব। ফার্স্ট আসছি বিমান মোটর গাড়ির কাঠামো নির্মাণে এগুলো ব্যবহার করা হয়। কেন ব্যবহার করা হয়, অ্যালুমিনিয়াম খুব হালকা, তাই এগুলো বিমানের এবং মোটর গাড়ির কাঠামো নির্মাণে, বিমানের কাঠামো নির্মাণে যদি খুব ভারী হয় তাহলে তো বিমান উড়তে প্রবলেম হবে, সেই জন্য কী হয় বিমানের এবং মোটর গাড়ির কাঠামো নির্মাণের জন্য হালকা জিনিস দেওয়া হয়, তাহলে হালকা জিনিসের মধ্যে অ্যালুমিনিয়াম দেওয়া হয়। নেক্সট আসছি রান্নার বাসনপত্র তৈরিতে, তারপর বৈদ্যুতিক যন্ত্রপাতি তৈরিতে, কারণ বৈদ্যুতিক যন্ত্রপাতিতে কেন তৈরি, যন্ত্রপাতি তৈরিতে কাজে লাগানো হয়, কারণ এ তো তড়িতের সুপরিবাহী, তাহলে তড়িতের সুপরিবাহী তাই আমরা বৈদ্যুতিক যন্ত্রপাতি তৈরিতে ব্যবহার করি। এবং প্যাকিং কাগজ তৈরি করতে, অর্থাৎ বিভিন্ন খাবার যে প্যাকিং করা হয় প্যাকিং কাগজ তৈরি করতেও আমরা অ্যালুমিনিয়াম ব্যবহার করি। যেমন যেমন আমরা বাজারে যদি রুটি আনতে যাই তাহলে দেখবে একটা কাগজে মুড়ে দেয়, রুপোলি কালারের একটা কাগজে মুড়ে দেয়, যেটা হচ্ছে অ্যালুমিনিয়ামের পাত, তাহলে প্যাকিং হিসাবে আমরা ব্যবহার করতে পারি প্যাকিং কাগজ তৈরিতে। এবং সংকর ধাতু তৈরিতে যেমন ডুলারোমিন, ডুলারোমিন তৈরিতে আমরা অ্যালুমিনিয়াম ব্যবহার করি। সংকর ধাতু টপিকটা যখন পড়াবো সেই টপিকে সংকর ধাতু সম্বন্ধে ডিটেলসে বলা থাকবে, এখন সংকর ধাতু সম্বন্ধে তেমন কিছু বলছি না। নেক্সট আসছি অন্য আরেকটা ধাতু, সেটা হচ্ছে কপার। কপারের আমরা কিছু বেসিক ফ্যাক্ট দেখে নেবো, কি কপারের সংকেত Cu সবাই জানি আমরা, এর পারমাণবিক গুরুত্ব 63.5, খুব একটা গুরুত্ব নয়, দরকার নেই অতটা। এর যোজ্যতা 1 এবং 2, একও হয় এবং দুইও হয় এর যোজ্যতা। নেক্সট আসছি কপারের কিছু আকরিক, তাদের নাম দেখব তারা কী রূপে থাকে, সেরকম কিছু আকরিকের নাম দেখব। অক্সাইড রূপে থাকে কি, কিউপ্রাইট, যার সংকেত Cu2O। সংকেতগুলো তোমরা অবশ্যই করবে এবং কী রূপে থাকে সেগুলোও করবে, যেমন এটা অক্সাইড রূপে থাকে, অর্থাৎ অক্সিজেনের সাথে যুক্ত অবস্থায় থাকে। একটু রিলেট করে করে পড়বে, দেখে দেখে পড়বে, অন্ধের মতো পড়তে যেও না।
কারণ অন্ধের মতো পড়া মানে অক্সাইড রূপে থাকে, কোনো কিছু ভাবাভাবি নেই, অক্সাইড রূপে মুখস্থ করতে শুরু করছে। কিন্তু অক্সাইড রূপে আমরা যদি সংকেতটা দেখি তাহলেই তো আমরা বুঝতে পারবো যে অক্সিজেনের সাথে যুক্ত অবস্থায় আছে। তারপর আসছে সালফাইড রূপে। সালফাইড রূপে থাকে কপার গ্ল্যান্ডস, কপার গ্ল্যান্ডস যার সংকেত হচ্ছে CO2S। নেক্সট আসছে কপার পাইরাইটিস বা চ্যালকোপাইরাইটিস যার সংকেত CU2SFE2S3। তারপরে আসছে ক্ষারীয় কার্বনের যা ম্যালাকাইট, এর সংকেতটা তোমরা একবার দেখে নেবে। এরপর দেখবো কপারের কিছু ভৌত ধর্ম। ফার্স্ট আসছে এটি বিশেষ লাল রঙের, অর্থাৎ তামাটে লাল। তোমরা নিশ্চয়ই কপারের তার দেখেছো, এটা লালটা ঠিক একটা লাল নয় কিন্তু তামাটে লাল থাকে, তাহলে এটা বিশেষ লাল লাল রঙের। আর আসছি এর গলনাঙ্ক কত, গলনাঙ্ক 1083 ডিগ্রি সেন্টিগ্রেড। ডিগ্রি সেন্টিগ্রেডটা লেখা হয়নি, 1083 ডিগ্রি সেন্টিগ্রেড হবে। এটি তাপ এবং তড়িতের সুপরিবাহী, তামার তার ব্যবহার করা হয় বিভিন্ন ক্ষেত্রে। এটি নমনীয় এবং ঘাত সহ্য করে, অর্থাৎ ঘা মারলে সহজে ভেঙে যায় না, এবং প্রসারণশীল বলে এই ধাতুকে সহজে পাতলা পাতে এবং তারে পরিণত করা যায়। তাহলে এটি নমনীয় এবং ঘাত সহ্য করে, অর্থাৎ সে তার উপর যদি ঘাত প্রয়োগ করা হয় তাহলে সে সহ্য করতে পারে। সেই জন্য আমরা কী ব্যবহার একে কী হিসাবে ব্যবহার করি, পাতলা পাত হিসাবে ব্যবহার করি এবং তারে পরিণত করতে আমরা ব্যবহার করি। একটা মেটালকে যদি আমরা টানতে থাকলে একটা সময় সরু তারে পরিণত হবে, সেটা যদি নমনীয় হয় তবেই তারে তৈরি হবে, না হলে সে ছিঁড়ে যাবে বা ভেঙে যাবে। তাহলে সেই জন্য আমরা কপারকে আমরা তার হিসাবে কেন ব্যবহার করি, কপার নমনীয় তাই তার হিসাবে আমরা ব্যবহার করতে পারি। নেক্সট আসছি কপারের কিছু ব্যবহার। কপার কী কী কাজে ব্যবহার করা হয়? বৈদ্যুতিক তার এবং যন্ত্রপাতিতে ব্যবহার করা হয়, কারণ এটি তাপ এবং তড়িতে সুপরিবাহী তাই। আর কী কী কাজে ব্যবহার করা হয়? রান্নার বাসনপত্র তৈরিতে এবং ক্যালোরিমিটার তৈরিতে। রান্নার বাসনপত্র তৈরিতে তোমরা দেখবে কিছু কিছু হাঁড়ির তলায় কপারের তৈরি থাকে, তাহলে এই হিসাবেও ব্যবহার করতে পারি আমরা, যেহেতু তাপের সুপরিবাহী। পিতলের কাঁসা ইত্যাদি সংকর ধাতু তৈরি করতে ব্যবহার করা হয়। পিতল কাঁসা ইত্যাদি সংকর ধাতু তৈরি করতে ব্যবহার করা হয়। সংকর ধাতুর সময় এটা ডিটেলসে বলবো আমি। ঠিক আছে, এতদূর পর্যন্তই। থ্যাংক ইউ।